সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছি তাহিয়া রুবাইয়াত অপলা। প্রতিদিন বিকেল 4:30টায় আয়োজনে আমরা থাকি আপনাদের সাথে, চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা। করোনাকালে লকডাউনে মানসিক অবসাদ এবং সুস্বাস্থ্যের জন্য সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে মেডিটেশন। 2021 সালের এক জরিপে দেখা গেছে সারা বিশ্বে প্রায় 50 কোটি মানুষ সক্রিয়ভাবে মেডিটেশন করেন। গেল 10 বছরে মেডিটেশন করা শিশু কিশোরের সংখ্যাও বেড়েছে বহুগুণ। প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের পরিসংখ্যান অনুযায়ী হেড স্পেস নামের অ্যাপটি ডাউনলোড করা হয়েছে প্রায় 40 কোটিবার। এই প্রেক্ষিতেই সারা দেশে এবং দেশের বাইরে আজ পালিত হচ্ছে বিশ্ব মেডিটেশন দিবস। ধ্যান চর্চায় বাংলাদেশের অবস্থা কি তা জানতেই আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রামের অর্গানিয়ার কোঅর্ডিনেশন এস এম সাজ্জাদ হোসেন এবং রাজশাহী সরকারি কলেজের মনোবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মাসুদুল হক সিদ্দিকী। আমাদের আজকের আলোচনার বিষয়, বাংলাদেশে ধ্যান চর্চা কতটা উন্নয়ন হচ্ছে মনের, এ বিষয়ে কথা বলবো। দুজনকেই স্বাগত জানাতে চাই মানচিত্রে। আমি চট্টগ্রামে এস এম সাজ্জাদ হোসেন আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা দেখছিলাম একটু আগেও, আমরা একটি প্রতিবেদনে দেখছিলাম যে অনেক মানুষ কিন্তু ইদানিং আসলে যুক্ত হচ্ছে এই মেডিটেশনের সাথে। সাধারণ মানুষের কাছে মেডিটেশনের যে গুরুত্ব, মেডিটেশনের যে সুফল, এটা আসলে কতটুকু পৌঁছানো যাচ্ছে মানুষের ভেতরে, আগ্রহটাই বা কতটুকু, কিংবা কতজন আসলে যুক্ত হচ্ছেন যদি বলতেন? জি, ধন্যবাদ আপনাকে। আমরা কোয়ান্টাম ফাউন্ডেশনের তত্ত্বাবধানে গত প্রায় 29 বছর ধরে আমরা মেডিটেশন চর্চা করছি। একটি সময় ছিল যে সাধারণ মানুষকে মেডিটেশন সম্পর্কে বোঝানোটা খুব কঠিন ছিল। এটা মানসিক রোগীর জন্যে অথবা পাগলের জন্য চিকিৎসা, এই জাতীয় এক ধরনের ধারণা তাদের মধ্যে বিরাজ করত। কিন্তু ইদানিং আমরা দেখছি যে না, মানুষের মধ্যে ধারণা অনেক বদলেছে। বিশেষ করে করোনাকালে যারা মেডিটেশন চর্চা করেন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাওয়া এবং তাদের মানসিক দৃঢ়তা, তাদের আত্মবিশ্বাসী থাকা, এটি মানুষকে অনেকভাবে প্রভাবিত করেছে, যার ফলে ইদানিং এখন মানুষ অনেক বেশি মেডিটেশনের প্রতি আকৃষ্ট হচ্ছে। আমাদের বোঝানোটা অনেক সহজ হচ্ছে, যার ফলে আমাদের যারা মেডিটেশন শেখার প্রবণতা এবং আমাদের যে প্রোগ্রামগুলো আমরা করি মেডিটেশন শেখানোর জন্য, সেই প্রোগ্রামে অংশগ্রহণকারীর সংখ্যাও দিন দিন বাড়ছে। সাধারণ মানুষের কাছে এটার গুরুত্ব তুলে ধরার জন্য কি আপনারা বাড়তি কোনো উদ্যোগ নিচ্ছেন? চর্চা অব্যাহত থাকলে জি জি। এস এম সাজ্জাদ, যে বিষয়টি জানতে চাচ্ছিলাম, একটু যদি যুক্ত করতেন যে সাধারণ মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আপনারা কি বাড়তি কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা সাধারণ মানুষকে আগ্রহী করতে? জি, আমাদের সারা দেশে যে শাখা সেল প্রিসেলগুলো রয়েছে, মানে 100 শাখা সেল প্রিসেল এবং তাদের সাথে সংশ্লিষ্ট যত দায়িত্বশীল, তাদের একটি অন্যতম কাজ হচ্ছে যে কুশলায়ন করা, বাসায় বাসায় গিয়ে তাদের সাথে যোগাযোগ করা, কথাবার্তা বলা। এবং আমাদের একটি প্রোগ্রাম হচ্ছে চারপাশে 40 ঘর, আমরা যেখানেই আমরা থাকি তার চারপাশে 40 ঘরে গিয়ে প্রতিবেশীদের কাছে মেডিটেশনের বাণী পৌঁছে দেয়। এটা আমরা স্বতঃপ্রণোদিত হয়েই করি, একটি সাংগঠনিক দায়িত্ব এবং ব্যক্তিগত উদ্যোগে এটা আমরা করে থাকি। যে একেবারেই ব্যক্তিগত উদ্যোগে, যে কারো বাসায় গেলাম, পরিচিত হলাম প্রতিবেশীর সাথে, তাকে আমি আমার মেডিটেশনের করে আমি যে উপকার পেয়েছি সেটি আমি শেয়ার করছি, এরপর তাকে উদ্বুদ্ধ করছি। এছাড়া তো আমাদের বিভিন্ন প্রকাশনা রয়েছে, ওয়েবসাইট রয়েছে, এর মধ্য দিয়ে আমরা চেষ্টা করি মানুষের কাছে বিষয়গুলি তুলে ধরতে এবং তাদেরকে উদ্বুদ্ধ করতে। জি, ধন্যবাদ, নিশ্চয়ই আবারও আসবো আপনার কাছে। আমি একটু রাজশাহীতে যেতে চাই। অধ্যাপক ডক্টর মাসুদুল হক সিদ্দিকী আমাদের সঙ্গে যুক্ত আছেন। ডক্টর মাসুদুল হক, আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো, মেডিটেশনের নানান রকম সুফলের কথা আমরা জানি, তারপরেও যদি বাড়তি করে কোনো তথ্য আপনি যুক্ত করতে চান সাধারণ মানুষের জানার যে আগ্রহ, সেই আগ্রহের জায়গা থেকে যদি প্রশ্নটা করি। সারা বিশ্বব্যাপী মেডিটেশন ব্যবহার হচ্ছে মূলত তিনটি কাজের জন্য। একটিকে আমরা বলতে পারি প্রশান্তির জন্য, একটা সুস্বাস্থ্যের জন্য, একটা সাফল্যের জন্য। আজকে যদি আমরা দেখি যে আমরা যে সমস্ত রোগ ব্যাধিগুলো আক্রান্ত হচ্ছি, পৃথিবীর বিভিন্ন গবেষণায় দেখা গেছে এই রোগ ব্যাধিগুলোর অন্তত 70-75% রোগের কারণ হচ্ছে আমাদের স্ট্রেস বা মানসিক চাপ। এবং মেডিটেশনের যে প্রাথমিক প্রাপ্তি, এই প্রাথমিক প্রাপ্তিকেই বলা হচ্ছে যে একটা মানসিক চাপকে কমায়। তো যে কারণে মেডিটেশন যখন একজন মানুষ করছে, মেডিটেশন করার সাথে সাথে তার মানসিক চাপটা কমে যাচ্ছে,
সে এই 75% রোগ থেকে সে মুক্ত হচ্ছে। এবং এই 75% রোগ কোনগুলো, যেগুলোকে আমরা বলছি যে লাইফস্টাইল ডিজিজ, যেগুলো যেরকম উচ্চ রক্তচাপ, মাইগ্রেন, তারপর ডায়াবেটিস, এই রোগগুলোর মতো, তারপরে আইবিএস বা পেটের যত ধরনের পীড়া রয়েছে, আপনি অ্যাসিডিটি বলেন অথবা কনস্টিপেশন বলেন, এই রোগগুলো থেকে নিরাময় পাওয়া সম্ভব মেডিটেশনের মাধ্যমে। আর মেডিটেশনের মাধ্যমে এখন সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের মনোযোগ বৃদ্ধির কাজে। তার মানে একজন মানুষ যখন মেডিটেশন করে, সে তার অন্য সমস্ত দিক থেকে তার মনোযোগটাকে ছড়িয়ে একটা নির্দিষ্ট জায়গায় তার মনোযোগকে কেন্দ্রীভূত করতে পারে, যার ফলে তার মনোযোগের পরিমাণ বেড়ে যায়। যার ফলে একজন শিক্ষার্থী, সে যদি পড়াশোনায় আগ্রহী হতে চায়, সে মেডিটেশন তাকে অল্প সময়ে ভালো ফলাফলের নিশ্চয়তা দেয়। একজন পেশাজীবী, সে তার সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে সে তার পেশায় চমৎকার উৎকর্ষ সাধন করতে পারে। আবার একজন যিনি মনে করেন যে প্রার্থনায় ইবাদতে মনোযোগী হবেন, তার জন্য মেডিটেশন খুব চমৎকারভাবে কাজ করতে পারে। তো আমরা বলতে পারি যে মেডিটেশনের উপকারিতা একটা বা দুটো নয়, মেডিটেশনের উপকারিতা শতাধিক উপকারিতা রয়েছে। এটা ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, সামাজিক জীবন বলেন, প্রত্যেকটা জায়গাতেই মেডিটেশন চমৎকারভাবে কাজ করে। জি অনেক ধন্যবাদ, নিশ্চয়ই আরও এই বিষয়ে আলোচনা হবে আপনাদের সাথে। তার আগে একটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত মানচিত্রে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আবারও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত মানচিত্রে। আজ আলোচনা করছি ধ্যান বাড়ায় মনোযোগ, সচেতনতা ও সৃজনশীলতা এই বিষয়টি নিয়ে। আমাদের সাথে যুক্ত আছেন কোয়ান্টাম ফাউন্ডেশনের চট্টগ্রামের অর্গানিয়ার কোঅর্ডিনেশন এস এম সাজ্জাদ হোসেন এবং রাজশাহী সরকারি কলেজের মনোবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মাসুদুল হক সিদ্দিকী। দুজনকেই বিরতির পর স্বাগত। চট্টগ্রাম দিয়ে শুরু করতে চাই। এস এম সাজ্জাদ হোসেন, আপনার কাছে জানতে চাইব, বলছিলেন একটু আগেও বিরতিতে যাওয়ার আগে সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার কথা বলছিলেন, সাধারণ মানুষের মধ্যে নানান রকমের ভুল ধারণা থাকে মেডিটেশন নিয়ে, সেই বিষয়গুলো জানবো এবং সেই বিষয়গুলোকে আসলে আপনারা কিভাবে সামাল দেন কিংবা কিভাবে আসলে সঠিক তথ্যটা আপনারা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন সেটাও যদি একটু বিস্তারিত বলতেন। ধন্যবাদ। যে প্রশ্নগুলো সাধারণ মানুষের মধ্যে জাগে, এটা স্বাভাবিকভাবে, যেহেতু বিষয়টা আমাদের দেশে এত বেশি জনপ্রিয়তা পায়নি মেডিটেশনের বিষয়টি, এই জন্য অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে। এটার আমরা অনেক কয়েকভাবে আমরা সমাধান দিয়ে থাকি। এক তো হচ্ছে যে আমাদের সারা দেশে যে বিভিন্ন শাখা সেল প্রিসেলগুলো রয়েছে, সেখানে তারা আসেন, আমরা সরাসরি তাদের সাথে কথা বলি, কাউন্সিলিংয়ের ব্যবস্থা রয়েছে। এছাড়াও আমাদের প্রশ্নোত্তরের একটা বই রয়েছে, যে মেডিটেশন নিয়ে হাজার প্রশ্ন, যে ধরনের প্রশ্ন হতে পারে, গত 30 বছরে আমরা যত ধরনের প্রশ্ন আমরা পেয়েছি সেই প্রশ্নগুলোর উত্তর সম্বলিত একটি প্রকাশনা রয়েছে, হাজার প্রশ্নের জবাব 1, 2 এবং 3, সেখানে এই জাতীয় প্রশ্নের জবাব দেওয়া আছে। এছাড়া আমাদের ওয়েবসাইটে প্রশ্নোত্তর বিভাগ রয়েছে, যদি কেউ কোনো বিষয়ে জানতে চায়, কোনো প্রশ্ন করলে সেখান থেকে আমাদের উত্তর দেওয়ার ব্যবস্থা থাকে। অর্থাৎ ব্যক্তিগতভাবে প্রকাশনার মধ্য দিয়ে এবং এর বাইরেও ওয়েবসাইটের মাধ্যমে আমরা বিভিন্ন জনের বিভিন্ন ধরনের প্রশ্নের জবাব দিয়ে থাকি। এছাড়াও আমাদের প্রতি মাসে একটি বুলেটিন প্রকাশিত হয়, সেখানেও প্রশ্ন করার সুযোগ থাকে, যে প্রশ্ন করে যে কোনো উত্তর জানার সুযোগ রয়েছে। জি ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর মাসুদুল হক আমাদের সাথে আছেন, তার কাছে আবারও যেতে চাই। ডক্টর মাসুদুল হক, একটু আগেও এস এম সাজ্জাদ যেটা বলছিলেন যে আমাদের দেশে আসলে এখনও অনেকটা জনপ্রিয় হয়নি এবং নানান মানুষের কাছে নানান ধরনের প্রশ্নও আসলে থাকে, কিছু ভুল ভ্রান্তি ধারণাও রয়েছে, একটু যদি আপনি বলতেন আপনার অভিজ্ঞতার আলোকে আসলে কি মনে হয় কেন আমাদের দেশে এই মেডিটেশনকে এখনও জনপ্রিয় করা যাচ্ছে না, কিংবা সাধারণ মানুষের মধ্যে যে ভুল ভ্রান্তি সেটা কেন এখনও দূর করা যাচ্ছে না? আসলে মেডিটেশন বা এই জাতীয় যে জ্ঞানগুলো বা বিদ্যাগুলো, এগুলো একটা সময় মূলত খানকা, আশ্রম এগুলোতেই ব্যবহার করা হতো। সাধারণ মানুষের জন্য কিন্তু এই ধরনের চর্চাগুলো কিন্তু একসময় খুব বেশি ওপেন ছিল না, যে কারণে মানুষের মধ্যে এখনো ধারণা রয়েছে বা অনেকের মধ্যে ধারণা রয়েছে যে এগুলো বোধ হয় সাধারণ মানুষের জন্য নয়, এগুলো বিশেষ কোনো প্রক্রিয়া বা বিশেষ কিছু মানুষের জন্যই এই ধ্যান প্রক্রিয়া বা এই প্রক্রিয়াগুলো। তো আমরা বলতে পারি যে সারা বিশ্বব্যাপী যে মেডিটেশন সম্পর্কে যে সচেতনতা সৃষ্টি হয়েছে, বাংলাদেশেও কিন্তু এই সচেতনতার সৃষ্টির বাইরে কিন্তু হয়। আমরা বলতে পারি যে কোয়ান্টাম মেথড গত 29 বছর যাবত যে মেডিটেশনের চর্চা করছে, এই 29 বছরে বাংলাদেশের মতো একটি জায়গায় এককভাবে একজন ব্যক্তির দ্বারা 474টা কোর্স সম্পন্ন হয়ে গেছে, 1500 কোর্স সম্পন্ন হয়ে গেছে, এবং এখন
আমরা বলতে পারি যে প্রত্যেকটা কোর্সে কোনো কোনো কোর্সে 1,500-2,000-2,500 পর্যন্ত মানুষ কোর্সে অংশগ্রহণ করছে এক একটা কোর্সে। তো প্রথম দিকে এই সম্পর্কে কিছুটা ভ্রান্ত ধারণা কিছু থাকলেও এখন কিন্তু দেখা যাচ্ছে যে এই ধারণাগুলো মানুষের কেটে যাচ্ছে এবং এখন সরাসরি চিকিৎসকরা বিশেষ করে ডাক্তাররা সাইকিয়াট্রিস্টরা সরাসরি ভাবে ডাক্তারদের প্রেসক্রাইব করছেন এই মেডিটেশনের জন্য, যে কারণে এখন মেডিটেশন নিয়ে কিন্তু মানুষের মনে প্রথম দিকে যে সমস্ত কিছুটা ধারণা ছিল বা ভুল কিছু ধারণা ছিল এই ধারণাগুলো কিন্তু এখন মানুষ কাটিয়ে উঠেছে এবং মেডিটেশন সম্পর্কে সারা দেশে আমরা বলতে পারি যে একটা ইতিবাচক চিন্তা বা ইতিবাচক একটা জোয়ার তৈরি হয়েছে। তো এটা মেডিটেশনের জন্য আমাদের দেশের জন্য এটা নিঃসন্দেহে একটা ইতিবাচক একটা একটা দিক। অনেক ধন্যবাদ, আবারও আসবো আপনার কাছে। একটু চট্টগ্রামে যেতে চাই, এস এম সাজ্জাদ হোসেন। আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। যারা মেডিটেশন করছেন এবং যারা করতে আগ্রহী তাদের উদ্দেশ্যে যদি কোনো পরামর্শ থাকে, যেহেতু আজ বিশ্ব মেডিটেশন দিবস। আমরা সবার উদ্দেশ্যে বলবো, যারা এখনো কোর্সটা করেননি বা মেডিটেশন জানেন না, তারা যত দ্রুত সম্ভব এটাতে অংশগ্রহণ করা, মেডিটেশনটা জেনে নেয়া। আর যারা চর্চা করছেন তাদের দায়িত্ব হবে যে যারা এখনও চর্চা করেনি, যাদেরকে আমরা এখনও এটার আওতার মধ্যে নিয়ে আসতে পারিনি, তাদের কাছে এই মেসেজটা পৌঁছে দেয়া যে মেডিটেশন এটি একটি সার্বজনীন ধ্যান প্রক্রিয়া, এটা যে কেউ করতে পারে, যে কোনো বয়সের, যে কোনো পেশার, যে কোনো মানুষ এটি চর্চা করতে পারেন। একজন মানুষ যিনি বাংলা ভাষা বুঝতে পারেন তিনিও, মানে যদি তার অক্ষর জ্ঞান সম্পন্ন না হন, তার পক্ষেও একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে তিনি মেডিটেশন চর্চা করতে পারেন এবং চর্চার মধ্য দিয়ে তিনি নিজের কল্যাণ, মানুষের কল্যাণ করতে পারেন। মস্তিষ্ককে বেশি পরিমাণে ব্যবহার করা, মনের শক্তিকে জাগ্রত করার মধ্য দিয়ে তিনি যুক্তিগতভাবে, যৌক্তিকভাবে যে কোনো চাওয়াকে পাওয়ায় পরিণত করতে পারেন। আমরা বলবো যে সবাই যারা এখনো করেছেন বা করেননি, প্রত্যেকেই নিজের চর্চাটা করা এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করা। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মাসুদুল হক সিদ্দিকী। আপনি যদি একটু যুক্ত করতেন, আপনার পরামর্শটাও আসলে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি থাকবে? ধন্যবাদ। এবারের বিশ্ব মেডিটেশন দিবসের যে মূল প্রতিপাদ্য সেটি হচ্ছে নিয়মিত মেডিটেশন, সুস্থ সফল সুখী জীবন। তো এটা থেকে, এই প্রতিপাদ্য থেকে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছি যে মেডিটেশন মানুষকে সুস্থতার পথ দেখায়, মেডিটেশন মানুষকে সফলতার পথ দেখায়, মেডিটেশন মানুষকে সুখী হবার পথ দেখায়। তো একজন মানুষের যদি এই তিনটি জিনিস যদি একজন মানুষ পেয়ে যায়, তিনি যদি সুস্থতা পান, সফলতা পান, জীবনে সুখ পান, তাহলে তো তার আর চাওয়ার কোনো কিছু থাকে না। আর এই কথাগুলো কিন্তু শুধুমাত্র যে কোয়ান্টাম ফাউন্ডেশন আজকে বলছে তা কিন্তু নয়, সারা বিশ্ব জুড়ে হাজার হাজার নয় লক্ষ লক্ষ গবেষণায় প্রমাণিত যে মেডিটেশন একজন মানুষের মধ্যে সুখ তৈরি করে, মেডিটেশন একজন মানুষের মধ্যে প্রশান্তি তৈরি করে, মেডিটেশন একজন মানুষের মধ্যে সফলতা তৈরি করে, সাফল্যের অনুভূতি বাড়িয়ে দেয়। যে কারণে এই মেডিটেশন একজন মানুষ যখন চর্চা করবেন তখন স্বতঃস্ফূর্ত ভাবে তিনি সুস্থতার দিকে এগোবেন, তার অসুস্থতা থেকে তিনি দূরে থাকবেন, একজন মানুষ সফলতার পথে এগোবেন, একজন মানুষ সুখী হবেন। তো একজন মানুষের সুখ, সমৃদ্ধি, প্রশান্তি, সাফল্যের জন্য মেডিটেশন আজকের এই যুগে, এই হতাশার যুগে, অস্থিরতার যুগে, টেনশনের যুগে আমরা বলতে পারি যে এটা অত্যন্ত কার্যকর একটা পদ্ধতি। এবং এর পাশাপাশি আরেকটা কথা এখানে যুক্ত করতে চাই, এই কারণে যে করোনা সময়ের যেটা আমরা একটা খুব আতঙ্কমূলক একটা অবস্থা আমরা কাটাচ্ছি, এখন কিন্তু বিশ্বের বিভিন্ন গবেষণাগুলো বলছে যে আমরা যত বেশি আতঙ্কমুক্ত থাকবো তত বেশি আমরা করোনা মুক্ত থাকতে পারবো। তো মেডিটেশন আমাদের আতঙ্ক মুক্তির পথ দেখাচ্ছে বা আতঙ্ক থেকে মুক্ত থাকার যে পথ সেটি আমাদের সামনে ক্লিয়ার করে দিচ্ছে, যার ফলে আমরা যত বেশি মেডিটেশন করবো, যত বেশি মেডিটেশন চর্চার মধ্যে আমরা থাকবো, আমাদের তত বেশি আতঙ্ক থেকে বের হয়ে এসে আমরা সুস্থ জীবন, প্রশান্ত জীবন, সুখী জীবন এবং সাফল্যময় জীবনের পথে আমরা এগোতে পারবো। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মাসুদুল হক। ধন্যবাদ জানাতে চাই এস এম সাজ্জাদ হোসেন, আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। এই ছিল আজকের মানচিত্র। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে আবারও হাজির হবো। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।